কি খবর সবার? তো এই এর আগের ভিডিও অনুযায়ী আমাদের এখন যদি আবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে যাই, এক্ষেত্রে প্রশ্নে বলা আছে জনাব ক একজন ব্যবসায়ী, তিনি তার ব্যবসা হতে 5 লক্ষ টাকা খ ব্যাংকে 10% সুদে জমা রাখার চিন্তা ভাবনা করছেন। এখানে আবার একটু ভুল হয়ে গেছে, এটা হবে করছেন। তার বন্ধু তাকে জমি ক্রয় করার পরামর্শ দিলেন। বর্তমান সময়ে জমির মূল্য 20 বছরে দ্বিগুণ হয়, অর্থাৎ এক্ষেত্রে আমার দ্বিগুণ হওয়ার সময় হচ্ছে 20 বছর। এখন এখান থেকে আমাদেরকে ফিউচার ভ্যালুটা নির্ণয় করতে হবে। দুটোর ফিউচার ভ্যালু নির্ণয় করার পর আমরা বলতে পারবো সে কোন সিদ্ধান্তটি গ্রহণ করতে চায়। তো এই কারণে আমরা জানি FV নির্ণয় করার সূত্র হচ্ছে PV ইনটু 1+i^n। এখন এখান থেকে আমি আশা করব সবাই, আমি জাস্ট টাকাটা বসিয়ে দিচ্ছি। তো ব্যাংকের ক্ষেত্রে যদি আমি লিখতে যাই, তাহলে আমার ব্যাংকের ক্ষেত্রে আমি পাচ্ছি, যদি আমি সূত্র বসাই FV ইনটু PV 1+i^n, তো এখানে PV মানে হবে 5 লাখ ইনটু 1+0.10, সুদের হারও সেম থাকবে এবং এখানে হবে 20। তো এখান থেকে যে মানটা আসবে এটার সাথে আমার জমি থেকে, এই যে আমি 20 বছরে যে আমার টাকা দ্বিগুণ হচ্ছে, সেটা হচ্ছে 5 লাখ ইনটু আর এখানে হবে 20। এখন এখান থেকে আমাকে দেখতে হবে 20 বছর পর আমি কোন জায়গায় ইনভেস্ট করব। এখানে আমার জমির মান যত আসবে তার সাথে আমার এই যে ফিউচার ভ্যালুটা, এই ব্যাংক থেকে ফিউচার ভ্যালুটা, এটা আসবে। দুটোর মধ্যে যেই টাকাটা বেশি হবে অবশ্যই সেখানে আমি আমার টাকা জমা রাখব। তো এখন তোমাদেরকে এটা নির্ণয় করতে হবে যে দুটো টাকা কত আসছে এবং সে আলটিমেটলি কোন সিদ্ধান্তটি সে গ্রহণ করছে। এটা আমি আশা করব সবাই নির্ণয় করে আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমি এটার উত্তর অবশ্যই মিলিয়ে দেব। এবং এই সংক্রান্ত যত ক্যালকুলেশন রয়েছে এবং যত ম্যাথ রয়েছে আমি আশা করব সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবে যেন পরীক্ষার হলে তোমরা ভালো মতো অ্যান্সার করতে পারো। তো সবাইকে শুভকামনা জানাচ্ছি।